শুরু বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই যে যেখানে অবস্থান করছো সুস্থ আছো এবং সতর্কভাবে চলাফেরা করছো আজ আমি তোমাদের বেসিক ইলেকট্রিসিটি বিষয়ে ক্লাস নিব ইতিমধ্যেও তোমরা এই সাবজেক্টের একটা ক্লাস করেছো জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্যারের সঙ্গে তো আমরা দুজন মিলে আর কি ক্লাসটা পরিচালনা করব আজকে আমি আছি তোমাদের সঙ্গে সুমন আক্তার জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল তো বেসিক ইলেকট্রিসিটির সাবজেক্টটা শুধু ইলেকট্রিক্যাল প্রথম পর্বের ছাত্রছাত্রীদের জন্য তো তোমরা একটু মনোযোগী হবে আর আমি প্রথমে আরেকটা কথা বলে নিব সেটা হচ্ছে যেহেতু তোমাদের এটা ডিপার্টমেন্টাল সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টই গুরুত্বপূর্ণ কিন্তু এই বিষয়গুলো একটু বেশি গুরুত্ব তোমাদের দেওয়া দরকার কারণ পরবর্তীতে তোমাদের এই সাবজেক্টগুলো যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে পরবর্তী সাবজেক্টগুলো তোমরা বুঝতে তোমাদের একটু সমস্যা হবে তো বেসিক যেহেতু জিনিসগুলো ক্লিয়ার থাকা দরকার তোমরা এটার জন্য একটা আলাদা খাতা রাখবে এবং সেখানে নোট করবে তোমাদের কি কি সমস্যা সেগুলো পরে পরবর্তীতে আমরা আলোচনা করব। তো বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্টে তোমরা ইতিমধ্যে প্রথম অধ্যায় সম্পর্কে কিছু জেনেছ কারেন্ট কি ভোল্টেজ কি রেজিস্ট্রেশ রেজিস্টেন্স কী এবং বিভিন্ন একক সম্পর্কেও জেনেছ তো আজকে আমি দ্বিতীয় অধ্যায় তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে কন্ডাক্টর ইনসুলেটর এবং সেমি কন্ডাক্টর কন্ডাক্টর ইনসুলেটর সেমি কন ডাক্টর তো কন্ডাক্টর ইনসুলেটর এবং সেমি বাংলায় যদি আমরা বলতে যাই কন্ডাক্টর মানে হচ্ছে পরিবাহী ইনসুলেটর মানে হচ্ছে অপরিবাহী এবং সেমি কন্ডাক্টর মানে হচ্ছে অর্ধ অর্ধপরিবাহী তাহলে আমরা এটার সংজ্ঞা সম্পর্কে একটু জানি যে কন্ডাক্টর বলতে আমরা মূলত কি বুঝি কন্ডাক্টর বলতে আমরা বুঝি হচ্ছে যে সকল পদার্থের মধ্যে দিয়ে খুব সহজেই বিদ্যুৎ চলাচল করতে পারে অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাহলে খুব সহজ সঙ্গে কিন্তু আমরা বলছি যে কি যার মধ্যে দিয়ে খুব সহজেই বিদ্যুৎ প্রবাহিত হবে সেগুলোই হচ্ছে পরিবাহী এক্ষেত্রে আমরা বলতে পারি কি যে সব ধাতব পদার্থই মূলত পরিবাহী হিসেবে কাজ করে এছাড়াও আছে তোমার মানব দেহ তারপর তোমার মাটি এগুলো ছাড়াও আরও অনেক কিছু রয়েছে তো আশা করি কন্ডাক্টর সম্পর্কে তোমরা কিছুটা ধারণা পেয়েছ সেটা হচ্ছে যার মধ্যে দিয়ে খুব সহজেই বিদ্যুৎ প্রবাহিত হয় সেটাই হচ্ছে কন্ডাক্টর এরপর আসো ইনসুলেটর মানে হচ্ছে অপরিবাহী তাহলে অপরিবাহী সেটা আমরা বুঝতেই পারছি যেহেতু এটা পরিবাহী ওইটা অপরিবাহী তার মানে সংখ্যাটা কী দাঁড়াবে যে যার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে প্রচণ্ড বাধার সম্মুখীন হবে অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না বলতে পারো অথবা খুব বাধার সম্মুখীন হবে সেগুলি হচ্ছে ইনসুলেটর বা অপরিবাহী এগুলো উদাহরণ আমরা কি দিতে পারি রাবার কাচ মাইকা এ ধরনের আরও অনেক কিছু আছে যেগুলোকে আমরা ইনসুলেটর বা অপরিবাহী বলতে পারি তাহলে ইনসুলেটর কাকে বলবো বা অপরিবাহী কাকে বলবো যার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় বাধার সম্মুখীন হবে সেগুলোই হচ্ছে ইনসুলেটর বা অপরিবাহী আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে তোমরা এরপর আসবো আমরা সেমিকন্ডাক্টর সেমি কন্ডাক্টরটা কী এই যেহেতু এখানে গেল আমার পরিবাহী এটা হচ্ছে অপরিবাহী সেমি অর্থাৎ দুইটার কি মাঝামাঝি আমরা অলরেডি কিন্তু সেমি সম্পর্কে আমাদের ধারণা আছে যে যেটার মাঝামাঝি একটা অবস্থা তাহলে এটার ভিতরে কি করতে হবে স্বাভাবিক তাপমাত্রা বা স্বাভাবিক পরিস্থিতিতে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না অর্থাৎ এটাকে বিশেষ উপায়ে আমরা এর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করে থাকি অর্থাৎ স্বাভাবিকভাবে হবে না কিন্তু আমরা অন্য উপায়ে বা বিশেষ উপায়ে এটার মধ্যে দিয়ে বিদ্যুৎ যখন প্রবাহিত করব কোন একটা পদার্থের ভেতরে তখন সেটাকে আমরা বলবো সেমি কন্ডাক্টর সেমি কন্ডাক্টরের উদাহরণ আমরা বলতে পারি কি সিলিকন জার্মেনিয়াম নিয়ন ক্লোরিন এইসব তাহলে আমি আবার সেমিকন্ডাক্টর সম্পর্কে তোমাদেরকে বলছি সেটা হচ্ছে যার মধ্যে দিয়ে স্বাভাবিকভাবে বিদ্যুৎ প্রবাহিত হবে না বিশেষ উপায়ে আমরা এর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করব। সেটাই হচ্ছে সেমি কন্ডাক্টর এখন আমাদের নেক্সট টপিক হচ্ছে ইলেকট্রন তত্ত্ব অনুসারে পরিবাহী অপরিবাহী এবং অর্ধপরিবাহীর সংজ্ঞাটা জানা ইলেকট্রন তত্ত্ব অনুসারে কেন তোমরা গত ক্লাসে পরমাণুর গঠন সম্পর্কে জেনেছো সেখানে তোমাদের ইলেকট্রন সম্পর্কে কিছুটা ধারণা হয়েছে তো এই ইলেকট্রনের বিন্যাস অনুযায়ী আবার এই এগুলো পরিবাহী অপরিবাহী এবং অর্ধপরিবাহীর একটা সংজ্ঞা আমরা আলোচনা করব তো সেক্ষেত্রে আমি তোমাদের আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই তোমরা যে পরমাণুর গঠন বলেছিলে সেখানে কি ছিল কেন্দ্রে ছিল কি নিউক্লিয়াস এর চতুর্পাশে যে কক্ষপথে যেগুলো ঘূর্ণায়মান থাকে সেগুলোই হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসের কেন্দ্রে থাকে কি প্রোটন এবং নিউট্রন তাহলে কি পরমাণুর গঠনে তোমরা জানছো কি যে নিউক্লিয়াস কেন্দ্রে থাকবে এবং এর চতুর্পাশে বিভিন্ন কক্ষপথ হতে পারে একাধিক কক্ষপথ হতে পারে সেগুলোতে ইলেকট্রন ঘূর্ণায়মান রয়েছে এবং এই ইলেকট্রন কতগুলো ঘূর্ণায়মান সেটা একটা সূত্র মেনে চলো সেটা হচ্ছে টু এন স্কোয়ার এটা অলরেডি তোমরা জেনেছ তো এই যে ইলেকট্রন এই ইলেকট্রনের বিন্যাস এখান থেকে আমাদের পরিবাহী পরিবাহিতা সম্পর্কে ইনসুলেটর কেন অপরিবাহী এটার একটা ধারণা রয়েছে তো এখন আমি তোমাদেরকে সেটা বলার আগে বলবো যে মুক্ত ইলেকট্রনটা কি। এই যে নিউক্লিয়াস কেন্দ্রে অবস্থান করে এই নিউক্লিয়াস থেকে যখন বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান হয় কেন্দ্র থেকে আস্তে আস্তে কী এগুলো দূরে চলে যাচ্ছে যেটা কেন্দ্রের নিকটবর্তী কক্ষপথ সেখানে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো কেন্দ্রের সাথে একটা শক্ত বন্ধনে আবদ্ধ থাকে কিন্তু যখন এটা আস্তে আস্তে কক্ষপথগুলো সরে যেতে থাকে মানে পরবর্তী যে কক্ষপথগুলোতে ইলেকট্রন অবস্থান করে সেগুলোতে তোমার কেন্দ্রের সাথে একটা বন্ধনটা আস্তে আস্তে শিথিল হতে থাকে অর্থাৎ এরা দুর্বল হতে থাকে আমরা কোনো একটা যে কোনো একটা পদার্থের পরমাণুর যে গঠন সেই গঠনের সর্বশেষ যে কক্ষপথ সেই কক্ষপথে যে ইলেকট্রনগুলো অবস্থান করে থাকে সেগুলোকে বলে থাকি ভ্যালেন্স ইলেকট্রন ভ্যালেন্স ইলেকট্রন সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলোকে আমরা কী বললাম ভ্যালেন্স ইলেকট্রন বললাম এই যে ভ্যালেন্স ইলেকট্রন এই ভ্যালেন্স ইলেকট্রনগুলো কি অবশ্যই কেন্দ্রের সাথে হালকাভাবে অবস্থান করবে এখন এই যে এগুলো হালকাভাবে যত দূরে যাচ্ছে কেন্দ্র থেকে হালকা হচ্ছে তাহলে এই কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে একসময় এগুলো কিছু কিছু কি হয় কক্ষচ্যুত হয়ে পড়ে যেহেতু তোমার বন্ধনটা হালকা হতে থাকে একসময় এটা কিছু কিছু ইলেকট্রন কক্ষচ্যুত হয়ে পড়ে সেই ইলেকট্রনগুলো যেগুলো কক্ষচ্যুত হয়ে পড়বে দেখা যাচ্ছে এদিকে চলে আসছে এই ইলেকট্রনগুলোকে আমরা বলবো ফ্রি ইলেকট্রন ফ্রি ইলেকট্রন তাহলে কি বললাম সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রন সেগুলো হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন এখান থেকে কিছু কিছু ইলেকট্রন কক্ষচ্যুত হয়ে পড়ে এর দুর্বলতার কারণে এখান থেকে কেন্দ্র থেকে দুর্বলতার কারণে সেটাকে আমরা বলে থাকি ফ্রি ইলেকট্রন আশা করি এতটুকু ক্লিয়ার এরপর আমরা যাব পরিবাহী অপরিবাহী এবং অর্ধপরিবাহীর ইলেকট্রন তত্ত্ব অনুযায়ী সংজ্ঞা এই যে ভ্যালেন্স ইলেকট্রনের কথা শুনলাম ফ্রি ইলেকট্রনের কথা শুনলাম আমরা অলরেডি জানি কারেন্ট কাকে বলে যে ইলেকট্রন প্রবাহের যে হার অর্থাৎ ইলেকট্রন প্রবাহের দ্বারাই কি হয় কারেন্ট ইলেকট্রন প্রবাহকে আমরা কারেন্ট বলে থাকি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে মূলত এইটার প্রবাহের উপরেই নির্ভর করে বিদ্যুতের হার এখন কিভাবে সেটা হবে পরিবেের ক্ষেত্রে আমরা কি জানি সংজ্ঞাটা নর্মাল যে সংজ্ঞাটা জানি যেটার মধ্যে দিয়ে খুব সহজেই বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে আমার কি হবে যখন সর্বশেষ কক্ষপথে এই ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা চারের কম হবে কেন চারের কম হবে মানে কি বাকিগুলো কি ভেতরের দিকে কক্ষচ্যুত হয়ে পড়ছে আর এই যে কক্ষচ্যুত যেগুলো হয়ে পড়ে তখন এগুলো একটা স্রোতের মতো কাজ করতে শুরু করে এবং স্রোতের মতো যখন কাজ করে তখন সেটাকেই সেটাই মূলত কারেন্টের প্রবাহটা তৈরি করে তাহলে এই যে মুক্ত ইলেকট্রনগুলো কি করছে কারেন্টের প্রবাহটাকে তৈরি করছে সেই জন্য যখন পরিবাহিতা বেশি হবে অর্থাৎ পরিবাহিতাটা বেশি কখন হবে যখন এই মুক্ত ইলেকট্রনগুলোর সংখ্যা বেশি হবে তখন সেই পদার্থের পরিবাহিতাটা বেশি হবে এবং সেইটাকেই আমরা তখন বলে থাকি কন্ডাক্টর বা পরিবাহী অর্থাৎ পরিবাহীর তোমার পরিবাহিতাটা সবসময় বেশি থাকবে অনুরূপভাবে আমরাও তখন যখন ইনসুলেটরের বলার আগে আমি সেমিকন্ডাক্টরটা বলছি যে সেমি কন্ডাক্টরে যে তোমার পদার্থের পরমাণুর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা চার হবে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা চার হবে সেটাকে আমরা বলবো সেমি কন্ডাক্টর তাহলে ওইটা কি মাঝামাঝি একটা অবস্থা আমরা যেরকম গ্রাফ করি না অনেক সময় এখানে জিরো থাকে বা এদিকে এরকম থাকে এখানে এটা ফোরটা হচ্ছে মেইন। এখানে যদি কম হয় তাহলে পরিবাহিতাটা বেশি আর যদি বেশি হয় তাহলে কি হবে পরিবাহিতাটা কমে যাবে অর্থাৎ আমরা ইনসুলেটরের সংজ্ঞাটা এভাবে বলতে পারি যে যে পরিবাহী তোমার হচ্ছে সর্বশেষ কক্ষপথে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা যে পদার্থের ভ্যালেন্স সর্বশেষ কক্ষপথের ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা চারের অধিক সেটাই মূলত ইনসুলেটর বা অপরিবাহী তাহলে প্রথমটাতে কি ছিল যেখানে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা চার বা চারের কম চারের কম সরি আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ছিল চার এবং ইনসুলেটরের ক্ষেত্রে ছিল চারের অধিক এগুলোই মূলত কন্ডাক্টর সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর এটা কী অনুযায়ী আমরা সঙ্গে বললাম ইলেকট্রন তত্ত্ব অনুযায়ী তো এতটুকু আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ এখন আমরা নেক্সট টপিকে চলে যাব নেক্সট টপিকটা হচ্ছে পরিবাহীর যে রোধ রোধ সম্পর্কে তোমরা কিন্তু ইতিমধ্যে জানছো কি পরিবাহীর মধ্যে দিয়ে যে বিদ্যুৎটা প্রবাহিত হয় সেটা অবশ্যই একটা বাধা থাকে বাধা সৃষ্টি হয় পরিবাহীর একটা বৈশিষ্ট্য বা একটা ধর্ম সেটা হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ এই রোদটা কোন পরিবাহীর ভেতরে কেমন হবে সেটা কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করে অর্থাৎ পরিবাহীর রোধ কিছু কিছু বিষয়ের উপর নির্ভরশীল সেই বিষয়গুলো কি কি এখন তোমরা সেটা দেখবে প্রথম টপিক প্রথমটা হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য দ্বিতীয় হচ্ছে পরিবাহীর প্রস্থ পরিবাহীর তৃতীয়টা হচ্ছে পরিবাহীর উপাদান চতুর্থ পরিবাহীর তাপমাত্রা তাহলে এগুলো আমি কী লিখলাম পরিবাহীর রোধ কি কী বিষয়ের ওপর নির্ভর করে তাহলে আমি বলি প্রথমে আসে কি পরিবাহীর দৈর্ঘ্য যদি পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি পায় সেক্ষেত্রে পরিবাহীর রোদটা বাড়বে পরিবাহীর দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় পরিবাহীর রোদটা বৃদ্ধি পাবে দ্বিতীয়টা কি পরিবাহের প্রস্থচ্ছেদ কোন একটা পরিবাহীর যদি প্রস্থচ্ছেদটা বাড়ে তাহলে এর রোদটা কমে এটা কি হল দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে এটা কি প্রস্থচ্ছেদ যদি বাড়ে রোদ কমে আবার প্রস্থচ্ছেদ যদি কমে তাহলে কি হবে রোদটা বাড়ে তৃতীয়টা হচ্ছে পরিবাহীর উপাদান বিভিন্ন পরিবাহী বিভিন্ন উপাদান দিয়ে তৈরি হতে পারে এই যে উপাদানগুলো ব্যবহার করা হয় এই উপাদানের একটা নিজস্ব রোদ আছে এগুলোর উপরে পরিবাহীর রোদটা অনেক সময় নির্ভর করে থাকে চতুর্থ হচ্ছে পরিবাহীর তাপমাত্রা একটা পরিবাহী সাধারণ কক্ষ তাপমাত্রায় একরকম রোদ তৈরি করবে যদি বেশি তাপমাত্রা হয় সেক্ষেত্রে কম তৈরি করবে অর্থাৎ কক্ষ তাপমাত্রায় মোটামুটি হচ্ছে কম থাকবে আর যদি বেশি থাকবে আর হচ্ছে কক্ষ তাপমাত্রায় মানে কম থাকবে আর হচ্ছে যখন আমরা তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে রোধ কমে যাবে তো মূলত এই চারটাই হলো পরিবাহী রোধ যেসব বিষয়ের ওপর নির্ভর করে এই চারটা উপাদানের যে এই যে রোধের যে বিষয়গুলো এই বিষয়গুলো থেকে একটা সূত্র আসে যেটাকে আমরা পরিবাহীর রোধের সূত্র বলে থাকি অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারলাম এই চারটাকে কাজে লাগায়ে যে সূত্রটা দাঁড়াবে সেটাই হচ্ছে পরিবাহীর রোধের সূত্র এই চারটা যখন আমরা একত্র করব তখন একটা সূত্র দাঁড়াবে সূত্রটা কেমন এখন সেটা দেখো আমি বলছিলাম কি যে পরিবাহীর দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে রোধ বাড়বে রোধকে আমরা কী দ্বারা প্রকাশ করি আর দ্বারা ইতিমধ্যে তোমরা জানছো তাহলে পরিবাহের রোধকে আমরা আর দ্বারা প্রকাশ করি এখানে আমরা বলছি কি দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোদ বৃদ্ধি পাবে তাহলে আর সমানুপাতিক এল এলটা কেন এল হচ্ছে লেন্থ লেন্থ থেকে এল আমরা ব্যবহার করছি এল দিয়ে বোঝানো হচ্ছে দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে অর্থাৎ একে অপরের সাথে সমানুপাতিক অবস্থায় রয়েছে এরপর আসো প্রস্থচ্ছেদ প্রস্থচ্ছেদের ব্যাপারে কি বলেছিলাম যে পরিবারের প্রস্থচ্ছেদ যদি বৃদ্ধি পায় রোধ কমবে আর প্রস্তচ্ছেদ যদি কম হয় তাহলে রোধ বাড়বে অর্থাৎ একে অপরের সাথে উল্টানুপাতিক আমরা বলতে পারি তাহলে আর সমানুপাতিক ওয়ান ডিভাইডেড বাই এ কারণ একটা বাড়লে আরেকটা কমবে আর একটা কমলে আরেকটা বাড়বে এরকম একটা ব্যাপার এরপর হচ্ছে এখানে আরও কিছু কথা আছে এটা যখন আমরা একত্র করব তখন সেটা বলছি পরিবাহীর উপাদান আর একটা হচ্ছে পরিবাহীর তাপমাত্রা এই যে পরিবাহীর উপাদান একটা পরিবাহীর উপাদানের এটাকে আমরা অনেক সময় আপেক্ষিক রোধ বলে থাকি প্রত্যেকটা পরিবাহীর একটা আপেক্ষিক রোধ থাকে আপেক্ষিক রোধটা কি আমি পরে বলছি এই আপেক্ষিক রোদকে রো দ্বারা প্রকাশ করা হয় এটা গ্রিক অক্ষর রো 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 দ্বারা প্রকাশ করা হয় এটার উপরও নির্ভর করে অর্থাৎ একটা পরিবাহীর রোধ এই আপেক্ষিক রোদের সাথেও সম্পর্কযুক্ত এখন এটাকে যদি আমি এক নম্বর ইকুয়েশন দিই এটাকে যদি দুই নাম্বার ইকুয়েশান দিই এটাকে আমরা একটু সাময়িক নেগলেক্ট করব কিন্তু সূত্রতে আমার অটোমেটিক চলে আসবে এই দুটা সূত্র এক এবং দুই আর সমানুপাতিক এল এবং আর সমানুপাতিক ওয়ান ডিভাইডেড বাই এ এই দুটাকে যদি আমি একত্র করি তাহলে কি দাঁড়াচ্ছে আর সমানুপাতিক এল ডিভাইডেড বাই এ এই দুইটাকে আমি একত্র করলাম তাহলে দাঁড়াচ্ছে আর সমানুপাতিক এল ডিভাইডেড বাই এ তোমরা অলরেডি এসএসসির সময় জেনে আসছো যে যখন কোনো সমানুপাতিক চিহ্ন উঠাই দেওয়া হয় তখন তার পরিবর্তে কী বসে একটা সমান চিহ্ন আর একটা ধ্রুবক অর্থাৎ এই যে রোটা এখন চলে আসলো রো এল ডিভাইডেড বাই এ এই যে রোদটা এখানে চলে আসছে আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ এইটাই মূলত পরিবাহীর রোধের সূত্র এখন এই আপেক্ষিক রোধটা সম্পর্কে বলি আপেক্ষিক রোধটা মূলত কোনো একটা পদার্থের বা পরিবাহীর একক ক্ষেত্রফলের দুইটা বিপরীত তলের যে মধ্যবর্তী যে রেজিস্ট্যান্সটা সেটা এক সেন্টিমিটার একক সেন্টিমিটার হতে পারে বা একক তোমার হচ্ছে ইঞ্চি হতে পারে একক বর্গমিটার হতে পারে একক বর্গক্ষেত্রে বা একক ঘনকের একটা দুইটা পার্শ্ববর্তী তলের মধ্যবর্তী যে রেজিস্ট্যান্সটা হবে সেটাই হচ্ছে আপেক্ষিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি যেটাই বলো না কেন সেটাকে আমরা রো দ্বারা প্রকাশ করি এই রোর একক কি মিটার এটা হলো এম কে এস পদ্ধতিতে এম কে এস পদ্ধতিতে বা এস আই এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এটা আমরা ব্যবহার করে থাকি সিজিএস পদ্ধতিতেও আছে সেগুলো কম ব্যবহৃত হয় সেটা হচ্ছে ওহম সেন্টিমিটার এরপরে আসে হচ্ছে আরেকটা পদ্ধতি আছে এফ পি এস পদ্ধতিতে ওহম ইঞ্চি এই দুইটা তুলনামূলক কম ব্যবহৃত হয়ে থাকে ওহোম মিটার আপেক্ষিক রেজিস্টিভিটি যে এককটা আমরা বেশি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ওহোম মিটার তো আমরা আপেক্ষিক রোধ সম্পর্কে জানলাম পরিবাহী রোধের সূত্রগুলো সম্পর্কে জানলাম এখন আমাদের যেটা নেক্সট কাজ সেটা হচ্ছে এই চ্যাপ্টারের কিছু অঙ্ক ছোট ছোট কিছু অঙ্ক রয়েছে অঙ্কগুলো অনেক ইম্পর্ট্যান্ট এবং সহজ এগুলো তোমার তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসে সেগুলোতে আসছে অঙ্কগুলো এখন তোমরা অবশ্যই সে অঙ্কগুলো করবে আমি করছি তোমরাও আমার সাথে করবে প্রথমে আগে অঙ্কটাও সবাই উঠাও এক মিটার দীর্ঘ এবং এক বর্গমিলি এবং বর্গ এক মিলিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তামার তারের রেজিস্ট্যান্স ওয়ান ডিভাইডেড বাই ফিফটি এইট ওহোম হলে এর আপেক্ষিক রেজিস্টেন্স বের করো তাহলে এখন দেখো আমি আবার বলছি এক মিটার দীর্ঘ এবং এক বর্গ মিলিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তামার তারের রেজিস্ট্যান্স ওয়ান ডিভাইডেড বাই ফিফটি এইট ওহম হলে এর আপেক্ষিক রেজিস্টেন্স বের করো এখন আমরা দেখব এখানে কী কী তথ্য দেয়া আছে এক মিটার দীর্ঘ তাহলে এক মিটার দীর্ঘ বলতে আমরা কি বুঝতেছি এখানে এল তাহলে দেয়া আছে আমরা লিখে ফেলি এল ইকুয়াল টু ওয়ান মিটার এবং এক বর্গ মিলিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট তাহলে প্রস্তুচ্ছেদ কি এ আমরা এ দ্বারা প্রকাশ করি প্রস্তুচ্ছেদ বলা হয়েছে কি এক বর্গ মিলিমিটার ওয়ান মিলিমিটার স্কয়ার এক বর্গ মিলিমিটারকে আমরা ওয়ান মিলিমিটার স্কয়ার এভাবে লিখতে পারি এই অঙ্কটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে কিছু এককের পরিবর্তন করা প্রয়োজন যেহেতু একটা মিটারে আছে। একটা বর্গ মিলিমিটারে আছে। এটা আমরা আসছি নেক্সট তাহলে এখানে বলা হয়েছে প্রস্তুত বিশিষ্ট একটি তামার তারের রেজিস্ট্যান্স ওয়ান ডিভাইডেড বাই কত ফিফটি এইট ওহোম রেজিস্ট্যান্সকে আমরা প্রকাশ করি আর দ্বারা তাহলে আর ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই ফিফটি এইট ওহম হলে এর আপেক্ষিক রেজিস্ট্যান্স বের করো আপেক্ষিক রেজিস্ট্যান্সকে আমরা কী দ্বারা প্রকাশ করি রো দ্বারা কী দ্বারা রো দ্বারা রো ইকুয়াল টু আমাদের বের করতে হবে আমরা সূত্রটা এখনই কি জেনে আসলাম আমরা জানি আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ তাহলে আমার প্রয়োজন হচ্ছে রো বের করা বাকিগুলো আমরা জানি তাহলে আমরা কি করব। যে কোনো একক যখন আমাদের বের করার প্রয়োজন পড়ে তখন অবশ্যই আমরা কি করি সেটাকে বাম পাশে রাখি তাহলে আমি যদি রোটাকে বাম পাশে নিয়ে আসি তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে এইটা এখানে আরের সঙ্গে এটা যখন গুণন হয়ে গেল এই পাশে নিচে ডিভাইডেড বাই এল ঠিক আছে এটাকে আমি এ পাশে নিয়ে আসলাম এটার মান বের করব আমরা তাহলে আর এ ডিভাইডেড বাই এল এখন আমি আর এর মান কত ওয়ান ডিভাইডেড বাই ফিফটি এইট এল এর মান কত ওয়ান এখন কথা হচ্ছে এ এ আমি বলছিলাম কি মিলিমিটার স্কোয়ারে আছে অর্থাৎ বর্গ মিলিমিটার বলতে পারি এটাকে আমরা কি করব যেহেতু অন্য এককটা মিটারে আছে। এটাকে আমরা মিটারে নিয়ে আসবো আর মিলিমিটার কে মিটারে আনতে গেলে টু দি পাওয়ার মিটার স্কোয়ার তাহলে কি করলাম আমি টু পাওয়ার সিক্স দাঁড়ায় সেটাকে গুণ করলাম এটা গুণ করার কারণে আমার এটা মিটার স্কোয়ার হয়ে গেলো মিলিমিটার স্কোয়ার থেকে কি হলো মিটার স্কোয়ার এই যে প্রত্যেকটা অঙ্কের সাথে সাথে তোমরা এই এককগুলোর পরিবর্তন দেখতে পাবে এগুলো অবশ্যই একটা পয়েন্টে পয়েন্ট করে রাখবে যেন তোমাদের পরবর্তীতে এগুলো ভুল না হয় যদি একক কনভারশন ঠিক না হয় তাহলে অ্যান্সারটা মিলবে না তাহলে আমি কি বললাম এটা মাস্ট পয়েন্ট করবে তোমরা সেটা হচ্ছে ওয়ান মিলিমিটার স্কোয়ার এখান থেকে আমরা কি করলাম ওয়ান মিটার স্কোয়ার করার জন্য টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স দ্বারা গুণন করলাম তাহলে এখন এটা আমরা এখানে বসাই দিব ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স তাহলে এখন এটাকে আমরা যদি এভাবে ভাঙাই লিখি ওয়ান ডিভাইডেড বাই ফিফটি এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ডিভাইডেড বাই ওয়ান তাহলে ঘুরে ফিরে আমার আসতেছে কি ওয়ান ডিভাইডেড বাই ফিফটি এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স বাই ওয়ান এটা যদি আমরা ক্যালকুলেশানে করি ক্যালকুলেটারে একটা এখান থেকে একটা মান নিয়ে সাথে এটা গুণন দিলে এই রোর একটা মান বের হবে সেটা আমরা অবশ্যই ক্যালকুলেটারে ট্রাই করবে আর যদি সমস্যা হয় সেটা নেক্সটে আমরা সামনাসামনি যখন আসবো তখন সবাইকে ক্যালকুলেটার ব্যবহার দেখায় দেব ওয়ান পয়েন্ট সেভেন টু ইন্টু টেন দি পাওয়ার মাইনাস এইট এককটা কী হবে যেহেতু সব কিছু আমরা মিটারে নিয়ে নিয়েছি তাহলে এই এককটাও কিন্তু ওহো মিটার হবে তাহলে আমি কি করলাম মানগুলো বসায় দিলাম তারপর ক্যালকুলেশন করলাম তাহলে এখানে এই অঙ্কটা মোটামুটি মনে হয় তোমরা সবাই ক্লিয়ার হয়েছ আমরা এরপর নেক্সট অঙ্কে চলে যাব আর এই যে তোমাদের আপেক্ষিক রোদের একটা মান বের হলো কিছু পদার্থের কিন্তু কিছু পদার্থের কিন্তু এটা একটা ছক আছে আপেক্ষিক রোদের একটা ছক আছে তোমরা সেই ছকটা অবশ্যই বইয়ে দেখবে এবং সেগুলো কিছু কিছু মান যেগুলো সচরাচর ব্যবহার হয় সেগুলো মনে রাখার চেষ্টা করবে আরও কিছু আছে সেটা হচ্ছে পরিবাহী অপরিবাহী এবং অর্ধপরিবাহীর যে তুলনা আছে বইয়ে সেটাও তোমরা অবশ্যই দেখবে আর এখানে আরেক আরও কিছু অঙ্ক আছে আমি নেক্সট ক্লাসে যেহেতু সময় মনে হয় স্বল্পতা আমি নেক্সট ক্লাসে তোমাদের অঙ্কগুলো আরও করাবো কিন্তু এখানে কথা হচ্ছে এই যে একটা নিয়মের অঙ্ক করলে তোমরা অবশ্যই বই ফলো করবে এবং এই নিয়মের কিছু অঙ্ক বাসায় ট্রাই করবে আর এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে কারেন্ট প্রবাহের অভিমুখ এই টপিকটা একটু দেখবে নর্মালি আমরা কারেন্ট প্রবাহের অভিমুখ জানি কি একটা ব্যাটারি যদি চিন্তা করি সেটা হচ্ছে দুইটা পয়েন্ট একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ আমরা নর্মালি ধারণা করি কি পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে এটা রীতিগত অনেক আগে থেকে এটা চলে আসছে এটাকে সেজন্য রীতিগত বা প্রথাগত একটা কারেন্ট প্রবাহের অভিমুখ বলা হয় কিন্তু অরিজিনালি এখন যেটা হওয়া উচিত সেটা হচ্ছে ইলেকট্রনটা যেদিকে প্রবাহিত হবে কারেন্টটাও সেই দিকেই প্রবাহিত হবে তাহলে ইলেকট্রনের প্রবাহ আমরা ইলেকট্রন জানি নেগেটিভ তাহলে নেগেটিভ থেকে পজিটিভের দিকে আমার মূলত কারেন্টটা প্রবাহিত হয়ে থাকে এটা হচ্ছে কারেন্ট প্রবাহের প্রকৃত অভিমুখ কিন্তু অলরেডি বই পুস্তক এইভাবে তৈরি হওয়ার কারণে এইটাকে আবার চেঞ্জ করা হয়নি শুধু আমেরিকার যুক্তরাষ্ট্র ছাড়া আমেরিকা যুক্তরাষ্ট্র এই নিয়মটাই ফলো করা হয় যে নেগেটিভ থেকে কারেন্ট পজিটিভের দিকেই প্রবাহিত হচ্ছে আর এটা যেটা আগে ধারণা করা হতো সেটা হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে কোনো একটা ব্যাটারি যদি আমরা চিন্তা করি এটা শুধু আমেরিকা এবং যুক্তরাষ্ট্রে ব্যবহার করা হয় আর অন্যান্য সব জায়গায় আগের নিয়মটাকেই বহাল রাখা হয়েছে বিভ্রান্তি এড়ানোর জন্য তো আজকে এই পর্যন্তই আমি তোমাদের সাথে আলোচনা করব নেক্সট ডে তো অবশ্যই তোমরা অঙ্কগুলো দেখবে আমি সেটা নিয়ে পরবর্তীতে আরও অঙ্ক করে দেখাবো